थैंक यू। हैव अ गुड डे। पार्थ सुरती फादर मेनका जी गिफ्ट दिलो ओटा गिफ्ट फेले दाओ जल्दी। ठीक है सर। की भावले ओटे बम छिलो হ্যালো কুলফি, আমাকে যেতে দিন। বাহ, আপনি শুরুতেই যাওয়ার কথা বলছেন। আচ্ছা আপনি এখানে কি করছেন বলুন তো? আপনার তো নিশ্চয়ই ওখানে অনেক কাজ, যান এখানে সময় নষ্ট করছেন কেন? ভুল বললেন, আমি বরং ওখানে সময় নষ্ট করছিলাম। মানে কি করছেন? প্রে করছি, ভগবানকে এটাই জানালাম সেজন্য 24 ঘন্টার দিনটা 36 ঘন্টার করে দেন, তাহলে আপনার সাথে বেশি গল্প করতে পারবো। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তা হয়তো হচ্ছে, কিন্তু আমাদের তো একে অপরকে চিনতে হবে, আর আমার মনে হয় ভগবানও তাই চান। তাই দেখুন বারবার আমাদের একে অপরের সাথে দেখা করিয়ে দিচ্ছেন। এগুলো জাস্ট একটা কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্স কখনো পরপর হয় ম্যাডাম? পরপর হলে সেটা কিন্তু ডেস্টিনি। মোটেও না, এগুলো সব আপনার মনের ভুল। মনের কোনো ভুল নেই ম্যাডাম, প্রজাপতি আছে, চেক করুন। চেক করলাম, বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মনের মধ্যে কোনো প্রজাপতি নয়, আরশোলা আছে, উড়ছে। একি ওড়নাটা দিন। আগে সেই প্রজাপতিটা গায়ে এসে বসুক, তারপর দিয়ে দেবো। ও মা লা আদুরে আলা ছুয়ে তোর আঁচলে চুপি সারে রেখে গেলাম তোর কোলে। আমি বলছি তুই কখন আসবি? না রে, আমার যাওয়াটা ঠিক হবে না, বাবা দেখলে কি কাণ্ড করবে ভাব। তুই বরং এনজয় কর। তোকে ছাড়া কোনো এনজয়মেন্ট আমি চাই না। আর বাবা আজকে এত ব্যস্ত, তাকেই তো আমি হাতে গুনে বড় জোর 5-6 বার দেখলাম। কিন্তু যদি দেখে ফেলে? তুই আসবি নাকি আমি যাব? না না, তুই না, আমি যাব, কিন্তু এখন না রে, তোর কেক কাটবার সময়। এই নিয়ে এই কথাটা আমি 3 বার শুনলাম। যাই হোক, তুই না আসলে কিন্তু আমি কেক কাটাকাটি করব না, তোকে বলে দিলাম। হ্যালো প্রীতি, হ্যালো। Shout!
বার্থডে আর আমি আসবো না? কি সুন্দর অর্গানাইজ করেছিস, এই সবটা বাবার ক্রেডিট। বাহ, হ্যাপি বার্থডে ডালি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। এই এই এক সেকেন্ড এক সেকেন্ড, তুমি গিফটটা এখানেই দিয়ে দেবে নাকি ওকে? মানে পালিয়ে যাবার মতলব আর কি, গিফটটা এখন দেওয়া যাবে না। এই না না আন্টি, আমি একদমই যাচ্ছি না। তোমরা বললেও আমি যাব না, শেষ পর্যন্ত থাকছি। থ্যাংক ইউ। তাহলে চলো আমরা স্টেজের দিকে যাই, চলো। কেমন আছো? মা বাবা কিরকম আছে? খুব ভালো আছি ঠাম্মি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। ওয়েলকাম ভারতী। কেমন আছেন আঙ্কেল? আমি সুস্থ আর ব্যস্ত। যা, এবার তো গিফট নে। এগেইন থ্যাংক ইউ। ম্যাম, আপনি ডেকেছিলেন? ভীষণ ভালো অর্গানাইজ করেছো। ফ্রম ইভেন্ট ম্যানেজমেন্ট টু ডেকোরেশন, এভরিথিং ইজ আউটস্ট্যান্ডিং। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম, বাট এই পুরো ক্রেডিটটা আমার টিমের, আমি তো জাস্ট হেল্প করেছি। কিন্তু আমি তো তোমার ইনভলভমেন্ট দেখছি। শুনো, তোমার মধ্যে নতুন কোম্পানি শুরু করার সব রকমের কোয়ালিটিস আছে। ইউ ক্যান, এক মিনিট, এটা আমার কার্ড, এটা তুমি রাখো। যে কোনো রকমের সাহায্যের প্রয়োজন হলে ডোন্ট হেজিটেট, কন্ট্যাক্ট মি। শিওর ম্যাম, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আগুনের ফুলকি দেখে তুমি এত শিউরে উঠছো। এই ফুলকি যখন তোমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলবে, তখন তুমি কি করবে? আদি, কি করতে চাইছো তুমি বলো, না হলে আমি কিন্তু তোমাকে এখানে আটকে রাখতে বাধ্য হব। আমাকে আটকে রাখা কি এতই সহজ? আজকে এখানে যেসব ঘটনা ঘটছে বা ঘটবে, সব হবে আমার মর্জিতে। আমার এখানে থাকা বা না থাকায় তার কোনো পরিবর্তন হবে না। অবশ্য হ্যাঁ, তুমি যদি এই মুহূর্তে এই পার্টিটা কল অফ করো, তাহলে হয়তো তোমাকে সেই নিয়তি দেখতে হবে না। বাড়াবাড়ি করো না, আজকের দিনে আমি কোনো ঝামেলা চাই না বলেই তুমি আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছো। এই রাগটা দেখবো বলে আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, তুমি শান্তিতে ঘুমিয়েছ, কিন্তু আজ রাতে আমি শান্তিতে ঘুমোব। তুমি বোধহয় আর আমার পরিবারের কারোর গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আজকের পরে আগে দেখো তোমার হৃদয়টা সোজা থাকে কি না, তারপর না হয় টিভি স্টিভেন্সের কথা ভেবো। সবকিছুর একটা লিমিট আছে। লিমিট, রাইট। যে লিমিটেশনসের দোহাই দিয়ে একদিন তুমি আমাকে বের করে দিয়েছিলে, সেই লিমিটেশনসগুলোকে ছোঁয়ার জন্যই তো এত নাটক। আমি যাই, আমি এখানে থাকলে তুমি এক সেকেন্ডের জন্য শান্তিতে বসতে পারবে না। মেনকা, মেনকা আমার কথা শোনো। কেন শুনবো তোমার কথা? আমি তোমার কথা কেন শুনবো? তুমি কি আমার কথা শুনেছিলে 20 বছর আগে? একটা কথা তোমার জেনে রাখা দরকার আদিদে পুত্র, মেনকা কখনো পেছন থেকে ছুরি মারে না। অল দ্য বেস্ট। সমুদ্র। ইয়েস ম্যাম। আই এম লিভিং। আপনি খেয়েছেন? ইয়েস, আমি যেটা বললাম আমাকে কিন্তু জানিও। শিওর ম্যাম, বাই বাই।
একদম লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের বার্থডে পার্টি একদম জমে উঠেছে, আর এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা গেম খেলতে চলেছি। গেমটার নাম হলো Q&A। খুব সিম্পল রুলস, আমি আপনাদের কিছু প্রশ্ন করব আর আপনাদের সেটার উত্তর দিতে হবে। আমার প্রথম প্রশ্ন ইজ ফর মুমতাজ ম্যাম। আমি আমি কি বলবো, তুমি আমার মেয়ে হয়ে ভয় পাচ্ছো? যাও যাও, শোনো, যে আমাদের পেট কাটা খেলাটার মতো তুমি একটা ইলিউশন ক্রিয়েট করে যদি উত্তর দিতে না পারো ওদেরকে ফোকাস ফোকাস করে চলে এসো। যাও। ঠিক আছে, আসছি। ডোন্ট ওয়ারি ম্যাম, আমার সব প্রশ্ন খুব সিম্পল লাইফ রিলেটেড প্রশ্ন হবে, একটাও জিকের প্রশ্ন আমি জিজ্ঞেস করব না। মুমতাজ ম্যাম, ক্যান ইউ প্লিজ কাম টু দ্য স্টেজ? যাও যাও। So my question to you is, magician PC Sarkar ke ar apnader kache alada kore introduce korar dorkar nei. He is an international figure, amra shokolei take chini. As a magician amra shokolei take bhalo kore chini, and as a person even better. Kintu as a father tini kemon seta ekmatro apni janen. Seta jodi aaj apni shobar samne ektu share koren tahole it will be really nice. Khub kothin proshno, shabdhan. Good evening, namaskar. Babar byapare kotha bolte shuru korle তাহলে আমার মনে হয় প্রীতির পরের জন্মদিনটাও চলে আসবে, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। আমি এটা জানি, আমার বিশ্বাস যে আমার দুই দিদি, ইনফ্যাক্ট এখানে যে কজন মেয়েরা রয়েছে তারা সবাই একমত হবে যে একটা মেয়ের জীবনে তার বাবা হলো খুব স্পেশাল, ইনফ্যাক্ট তাদের বেস্ট ফ্রেন্ড। আমার জীবনেও বাবা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর কি বলবো, মানে বাবা আপনাদের কাছে পিসি সরকার, আমার কাছে বাবা ইজ বাবা প্রথমে। তো পিসি সরকার কম্পেয়ার টু বাবা পিসি সরকার, আই থিঙ্ক বাবা ইজ গ্রেটার আমার জন্য। আমার কাছে বাবা হলো একটা খুব সুন্দর গন্ধ, যে গন্ধটা আমার কাছে থাকলে আমার সব প্রবলেমস, সব 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 ইরিটেশন, সব কিছু, সব খারাপগুলো কেটে যায়। বাবা ইজ রিয়েলি মাই স্ট্রেংথ। বাবা আমার সাথে থাকলে আই এম দ্য স্ট্রংগেস্ট। আমার সব কিছুর পিছনে, everything, Baba is there, always, with me. সারা দিন পর যখন কাজ থেকে বাড়িতে ফিরি, প্রথমে বাড়িতে ঢুকেই বাবাকে খুঁজি, বাবা কোথায়। কারণ সোজা বাবার কাছে গিয়ে সারা দিনটা কিরকম কাটলো বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করি, বাবাকে সব সব কিছু খুঁটিয়ে বলি। অনেকের কাছে শুনেছি যে অনেকের বাবা তাদের মেয়েদের কাছে তাদের ভালোবাসা এক্সপ্রেস করে না। লুকিয়ে রাখে, নট মাই বাবা। আমার কাছে, আমার দিদিদের কাছে, আমাদের কাছে, আমাদের বাবা, আমাদের কাছে বাবা হলো আমাদের ভগবান। হয়তো ভীষণ ডাউন মনে হয়, বা মনে হয় যে কোনো সলিউশন পাচ্ছি না, বা জানি না হোয়াটস নেক্সট, উত্তর পাচ্ছি না, তখন যখন বাবা এসে কাঁধে হাত দেন কিছু বলতে লাগে না, আমি ম্যাজিকের মতো স্ট্রেংথ পেয়ে যাই। ওইটাই আমার স্বর্গসুখ। দ্যাট ইজ দ্য পাওয়ার দ্যাট কিপস মি গোয়িং। এরকম হাজারটা উদাহরণ আমি দিতে পারি। বললাম না যে প্রীতির পরের জন্মদিনটাও চলে আসবে, কিন্তু আমার বলা শেষ হবে না। কিন্তু হ্যাঁ, আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি কি জানো, এই নাম, যশ, খ্যাতি, সাকসেস, নট দ্যাট। আমার সবথেকে বড় প্রাপ্তি হলো বাবা।
আমরা তিন বোন সত্যি ভীষণ ভীষণ লাকি কি আমরা এরকম একজন বাবাকে পেয়েছি। বাবা, আই লাভ ইউ। পরে আর কিছু বলা সাজে না। একটা মেয়ে যে তার বাবাকে ঠিক কোন জায়গায় রাখে সেটা আমি আশা করছি এখানে উপস্থিত সমস্ত বাবারাই জানে। মুমতাজ ম্যাম, এবার আমাদের তরফ থেকে আপনার জন্য একটা প্রেশাস গিফট। ওয়াও, পিসি সরকার স্যার, উড ইউ প্লিজ কাম টু দ্য স্টেজ। শুনেছি ভগবানের বিচার নাকি সবার জন্য সমান, আর আমার জন্য বোধ হয় একটু বেশি, আর সেই জন্য ভগবান ইচ্ছে করে আমাকে তিনটে মেয়ে দিয়েছে। মানিকা, মোবনি আর মমতাজ। মেয়ের মুখটা একবার দেখে যাবি না? আমরা ছেলেরা সাধারণত মা ঘেঁষা হয়ে থাকি, মাকে আঁকড়ে ধরে আমরা জীবন কাটাই, আর মেয়েরা মেয়েরা বাবাকে আঁকড়ে ধরে। আমাদের দেশে যারা নাকি প্রকৃত প্রেমিক, প্রকৃত রসিক, প্রকৃত শিক্ষিত, তারা বলেন মেয়ে হলে বাড়িতে লক্ষ্মী আসছে। সমৃদ্ধি আসছে, সুখ আসছে। আমার তিনটে সুখ, আমার তিনটে মেয়ে। ভগবান যে আমাকে এত ভালোবাসেন আমি জানতাম না। আজকে আমার বলতে দ্বিধা নেই, আমি না আমার তিনটে মেয়েকে নিয়ে খুব সুখী। পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। একবার দেখো একবার বলো, যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। নয়ন তারায় ভালোবাসা। তার মানেও আসবে না। বেশ, দিভাই না আসলে এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না।